সালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গ সেলিব্রিটি টপিক চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানব বর্তমান দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় হাইয়েস্ট পেইড ডিজে মার্শমেলো সম্পর্কে। আপনারা অনেকেই জানেন ইলেকট্রনিক ড্যান্স মিউজিক মানি কম্পিউটারের সফটওয়্যার দিয়ে তৈরি মিউজিকগুলোর জনপ্রিয়তা দুনিয়ায় এখন বেড়ে চলেছে। আমাদের মতো অনেক সাধারণ ঘরের ছেলে মেয়েরা যাদের একটা কম্পিউটার আছে এবং অদম্য আগ্রহ আছে মিউজিকের প্রতি, তারা ইচ্ছা করলেই সফটওয়্যারের মাধ্যমে বেডরুমে বসে মিউজিক তৈরি বা গানও তৈরি করতে পারছে। এরপর ইউটিউব বা ফেসবুক পেজের মাধ্যমে তাদের প্রতিভা জনসম্মুখে প্রকাশ করতে পারছে, যার ফলে বেডরুম থেকে বেরিয়ে আসে দুনিয়ার সব বিখ্যাত বিখ্যাত মিউজিশিয়ান। এবং এদের মধ্যে আছে অ্যালান ওয়ালকার, মার্টিন গ্যারিক্স এবং মার্শমেলোর মতো বড় বড় ডিজে। আজ আমরা জানব মার্শমেলো সম্পর্কে। মার্শমেলো হচ্ছেন বর্তমান দুনিয়ার যতজন ডিজে আছে তাদের মধ্যে সবচেয়ে ধনী ডিজে। তিনি মাত্র 2015 সালে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু আজ 6 বছর পর তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $50 মিলিয়ন। আমি নিজেও একজন মার্শমেলোর একজন ভক্ত। মার্শমেলোর টপ 10টি গানের লিঙ্ক আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। মার্শমেলো এমন একজন মানুষ যিনি তার ব্যক্তি জীবনের তথ্য এমনভাবে গোপন রেখেছেন যা তার সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাওয়া যায়নি। এমনকি মার্শমেলো অফিসিয়ালভাবে কখনোই নিজের চেহারা দেখাননি। তবে 2017 সালে ফোক্স ম্যাগাজিন থেকে জানা যায় তার নাম চ্যারিশ কমস্টক, যার জন্ম হয়েছিল 1992 সালে আমেরিকাতে। সে হিসেবে তার বর্তমান বয়স 28 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। তার পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এতটুকু জানা গিয়েছে যে তার পরিবারের সাথে বলিউড কিংবা হলিউডের কোনো যোগাযোগ ছিল না। তবে তার বড় ভাই টুকটাক গিটার চালাতেন এবং তার কাছ থেকে মিউজিকের অনুপ্রেরণা। তারপর আর পিছে ফেরা নয়, রয়েছে ঘুরে দেওয়ান। এরপর তিনি বিভিন্ন ধরনের মিউজিক তৈরি করতে থাকেন, ইউটিউব দেখে দেখে টিউটোরিয়াল শিখতেন এবং 2015 সালের মার্চ মাসে আউক্সকান্ডে তার সর্বপ্রথম মিউজিক আপলোড করেন এবং তার তৈরি প্রথম মিউজিক ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে তার উপর নজর পড়ে আমেরিকার আরেক জনপ্রিয় ডিজে ইলেকট্রিক মিউজিক প্রোডিউসার এক্সক্রিলেক্সের উপর। তিনি তার সোশ্যাল মিডিয়াতে মার্শমেলোকে সাপোর্ট করেন এবং তার দর্শক মহলে ভালো একটা ফ্যান পেজ তৈরি হয়। এছাড়াও এরপরে মার্শমেলো আমেরিকাতে বেশ কয়েকটি কনসার্টে কাজ করার সুযোগ পান। 2016 রিলিজ হওয়া অ্যালান ওয়ালকার মিউজিকটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়া যায়। আজ পর্যন্ত এই গানটির বর্তমান ভিউ 2.1 বিলিয়ন। এই গানটি তৈরি করার পর মার্শমেলো পুরো দুনিয়াতে জনপ্রিয়তা পায়। তিনি ভারতের বলিউড কিং শাহরুখ খানের সাথেও একটি মিউজিকে কাজ করেছেন। যাই হোক, এরপরও বিশ্বকে অনেক চমক দেখানোর প্রয়োজন ছিল, বাকি ছিল, এবং তিনি এই পর্যন্ত হলিউড সিঙ্গারদের নিয়ে অনেক কাজ করেছেন। 2017 সালের অক্টোবরে খালিদের সাথে সাইলেন্স গানের রিলিজ দেন, তবে সে গানটি দর্শক মহলে খুব একটা জনপ্রিয়তা পায়নি। দর্শক, মার্শমেলো আরও অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাচ্ছেন, আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব। দর্শক, আমরা আজ মার্শমেলো সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আপনার পছন্দের ডিজেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরাও চেষ্টা করব সেই ডিজে সম্পর্কে নিখুঁত তথ্য দেওয়ার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।